এটি হচ্ছে বিশ্বের প্রথম আন্ডারওয়াটার ডেলিভারি কার, যেটি চালাতে হলে যেতে হবে পানির নিচে, তাও আবার অক্সিজেন নিয়ে। এবং এই গাড়ির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে কয়েক হাজার লিটার পানি নিয়ে চলতে পারে। গাড়ির ভিতরে পানি থাকা অবস্থায়ও ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। চলুন আজকে জানব এই অদ্ভুত গাড়ি সম্পর্কে, যেটি আন্ডার ওয়াটারে চালিয়ে পণ্য ডেলিভারি দেওয়া যায়। তো শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই গাড়িটি বানিয়েছে ইউএসএর একজন ইউটিউবার। তারা এই আন্ডার ওয়াটার ডেলিভারি কার বানানোর জন্য একটি পারফেক্ট গাড়ি কিনে তারপর সেটাকে গ্যারেজে এনে ভেঙে ফেলা শুরু করে এবং সিটগুলোকে বের করে ফেলে। এরপর গাড়ির একটা সাইড গ্রাইন্ডার দিয়ে কেটে ফেলে, তাও আবার উইন্ডো রাখার জন্য। পরবর্তী ধাপগুলো কমপ্লিট করার জন্য তারা গাড়িটিকে একজন এক্সপার্ট লোকের কাছে নিয়ে যান। এই গাড়ির সকল ইলেকট্রনিক্স পার্টগুলো থাকবে গাড়ির মাঝের অংশে এবং সামনের অংশে থাকবে ইঞ্জিন। গাড়ি থেকে পানি না বের হওয়ার জন্য চারপাশে ফাইবার গ্লাস দেওয়া হবে। গাড়িটিতে পানির অংশে থাকবে স্টিয়ারিং হুইল, প্যাডেল, হ্যান্ডব্রেক, স্পিডোমিটার এবং সবশেষে বাইরে থাকবে একটি সুন্দর উইন্ডো এবং গাড়ির পিছনে থাকবে অক্সিজেন সাপ্লাই সিলিন্ডার। এই গাড়িটিকে একটি পারফেক্ট শেপ দিতে প্রায় এক বছর সময় লেগেছিল, তবে এটির আরও কাজ আছে, যেমন রং করা হয়নি। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে হয় গাড়ির সামনের অংশ দিয়ে। এছাড়া গাড়ির ফগ লাইট, সিগন্যাল লাইট, মেন লাইট এবং ইন্টেরিয়র লাইট এই অংশ দিয়ে অন করতে হয়। গাড়িটিকে এবার পুরোপুরি রং করে প্রস্তুত করা হয়েছে এবং এটি চালানোর জন্য একেবারে রেডি। এবার অক্সিজেন ট্যাঙ্ক সেট আপ করানো হচ্ছে, তারপর গাড়িতে পানি দিয়ে সম্পূর্ণ ভর্তি করা হয়। যদিও আপনারা জানেন পানির ভিতরে অনেকক্ষণ স্থির থাকা যায় না, তাই তারা এবার সিট বেল্ট বেঁধে আবার গাড়িটি চালানোর চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। এরপর তারা একজন স্কুবা ইনস্ট্রাক্টর থেকে কয়েকদিন ট্রেনিং নিল। তারপর তারা আবার গাড়ি চালানোর জন্য সকল গিয়ার নিয়ে জেপে পড়লো এই অদ্ভুত গাড়িতে। প্রায় পাঁচটি ধাপের পর তারা এই গাড়িটিকে রাস্তায় নামানোর জন্য প্রস্তুত করলো এবং এটির নাম দেওয়া হয়েছে ডেলিভারো। রাস্তায় চালানোর জন্য দেওয়া হলো পানি এবং যেহেতু এটি একটি ওয়াটার ডেলিভারি কার ছিল, তাই তারা এটি দিয়ে একটি পণ্য ডেলিভারি দিয়েছিল, যার মানে এই গাড়িটি রাস্তায় চালানোর অনুমোদন পেয়েছিল। এই গাড়িটি যদি আপনার হতো তাহলে কি করতেন, সেটি অবশ্যই কমেন্ট করে ফেলুন। আমার মনে হয় গাড়ি চালানোর সময় আপনার পানির পিপাসা পেলেই আপনি সেখান থেকে পানি খেয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।